বলে নাই, যদিও মুয়ান্নাস জিনিস আছে হ্যাঁ তার হ্যাঁ, এখানে পরাজিত হয়ে। ফাকিয়াতুন যেহেতু এই জন্য লাজিজ দাতুন হবে, যদিও লাজিজুন আছে এখানে। জি তাহলে আমরা একটু পড়ি এবার আদারসু তাসির নবম পাঠ, আদারসু তাসিউ নবম পাঠ। প্রথম শব্দ অর্থ হলো আসিমাতুন রাজধানী, মাতারুন একটি বিমান বন্দর, তাইরাতুন একটি বিমান, সারিউন দ্রুতগামী। আমরা বলেছি এই দুটা জোড়ায় পড়বেন, সারিউন বাতিউন, সারিউন বাতিউন, সারিউন দ্রুতগামী, বাতিউন ধীরগামী, সারিউন দ্রুতগামী, বাতিউন ধীরগামী। ওয়ারদাতুন, ওয়ারদাতুন একটি গোলাপ, ওয়ারদাতুন একটি গোলাপ, ফাকি হাতুন একটি ফল, ফাকি হাতুন একটি ফল, লাজিজুন সুস্বাদু, লাজিজুন সুস্বাদু, লাজিজুন সুস্বাদু। আরেকবার বলে সামনে যাব, আসিমাতুন, আসিমাতুন, আসিমাতুন রাজধানী, মাতারুন একটি বিমানবন্দর, মাতারুন একটি বিমানবন্দর। আর বিমানবন্দর থেকে যেটা উড়ে যায় সেটা হলো তাইরাতুন, তাইরাতুন একটি বিমান, সারিউন দ্রুতগামী, বাতিউন ধীরগামী, সারিউন দ্রুতগামী, বাতিউন ধীরগামী, সারিউন দ্রুতগামী, বাতিউন ধীরগামী। ওয়ারদাতুন, ওয়ারদাতুন একটি গোলাপ, একটি গোলাপ, ওয়ারদাতুন একটি গোলাপ, ফাকিহাতুন একটি ফল, ফাকিহাতুন একটি ফল, লাজিজুন সুস্বাদু, লাজিজুন সুস্বাদু। এখন আমরা চলে যাব প্যারাতে, এটা পড়বেন একজন, কারণ এটা অনেক উস্তাজি যে ফাকিহাতুনটা কি সামারাতুনের সিনোনিম? সিমিলার, সিমিলার। সামারুন মানে ফল মূল, যেটা আর ফাকিহাতুন সরাসরি শুধু ফল, বুঝতে পেরেছেন? তারপরে বলবেন হচ্ছে, প্রথমে পড়বেন আমাদের কাজী ওয়াজেল, নম্বর পড়েন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াসালাম। হাজা মসজিদুন, ইহা একটি মসজিদ। হাজা মসজিদুন জাদিদুন, ইহা একটি নতুন মসজিদ। আল মসজিদু জাদিদুন, মসজিদটি নতুন। মসজিদটি, 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 মসজিদটি নতুন। হাজাল মসজিদু জাদিদুন ও জামিলুন, এই মসজিদটি নতুন এবং সুন্দর। বাবুল, বাবুল মসজিদু মাফতুহুন, বাবুল মসজিদি, মসজিদি মুজাফফর, বাবুল মসজিদি মাফতুহুন, মসজিদের দরজা খোলা। রাশিদ, রাশিদুন আমাম, রাশিদুন আমামাল মসজিদি, ওয়া আখুহু ফিল মসজিদি। রাশেদ মসজিদের সামনে এবং তার ভাই মসজিদের মধ্যে, বা তার ভাই মসজিদে। হ্যাঁ মাশাআল্লাহ। এখন পড়বেন মরিয়াম আক্তার, বলেন তারপর থেকে। লাব্বাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল কিতাবু ফি হুরুফাতি। না না না, কোথা থেকে পড়ছেন? এই যে আনা আবু রশিদ, সরি ওস্তাদ জি, আনা আবু রশ, আনা আবু রশেদু, আনা আবু রশেদু, আমি জোরে বলেন, রশেদিন। হ্যাঁ, আনা আবু রশেদিন, আমি রাশেদের ভাই। বাবা, বাবা, আবু রশেদিন, আবু বাবা, সরি, আনা আবু রশেদিন, আমি রাশেদের বাবা। আনা মুআল্লিমুল মাদ্রাস, আনা মুআল্লিমুল মাদ্রাসাতি, আমি আমি বিদ্যালয়ের শিক্ষক। ওয়া ওয়ালাদি ইমামিল, ইমামুল মসজিদি, এবং আমার ছেলে মসজিদের ইমাম। ওয়ালাদি আলিমি কাবিরুন, ওয়ালাদি আলিমু কাবি, আলিমুন, আলে মূল কেন হবে ওস্তাদ জি?
আলিমুন হবে এটা মাউসুফ কাবিরুন সিফাত আলিমুন কাবিরুন ওয়ালাদি আলিমুন কাবিরুন ওয়ালাদি এবং আমার ছেলে আলিমুন কাবিরুন বড় একজন বড় শিক্ষক আলিমুন মানে জ্ঞানী বড় জ্ঞানী জ্ঞানী ওস্তাদ ওয়ালাদি আলিমুন কাবিরুন একজন বড় জ্ঞানী উপকারী উপকারী বই তার কাছে একটি উপকারী বই আছে ও তার কাছে একটি উপকারী বই আছে আচ্ছা মাশাআল্লাহ এরপরে বলবেন এরপরে বলবেন লিপি নুরুন নারা বলেন জি উস্তাজি আল কিতাবু ফি গুরফাতি গুরফাতি হু হু কেন গোরফাতি হইছে উস্তাদজি না না হি এর ফি এর কারণে গোরফাতি আর হি হলো কেন আর হুটা হি হইছে ওই যে হু এর পূর্বের অক্ষরে জের হলে কি হয়ে যায় ইসলাম কিতাবটির নাম ইসলামের আলো ইসলামের আলো ঠিক আছে কিন্তু এখানে নুরুল ইসলামী কিতাবের নাম ঠিক আছে আচ্ছা মাশাআল্লাহ তারপরে বলেন আচ্ছা ইয়া আয়েশাতু আংটি তুমি ভালো মেয়ে তুমি একজন ভালো মেয়ে একজন বলতে হবে তুমি একজন ভালো মেয়ে ভালো মেয়ে আংটি তিলমিজাতুন আংটি তিলমিজাতুন যাকিয়াতুন তুমি একজন মেধাবী ছাত্রী আচ্ছা মাশাআল্লাহ এরপরে বলবেন হলো ইশরাত আপা আছেন না জি আসসালামু আলাইকুম ওস্তাদ জি আসসালাম জি পড়েন হাজিহি সাতুক হাজিহি সাতুকি এই ঘড়িটি কি তোমার এই ঘড়িটি তোমার না 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 হাজিহি মানে কি এটা তোমার ঘড়ি এটা তোমার ঘড়ি হাজিহি অর্থ কি দিস ইজ ইওর ওয়াচ অর্থাৎ এটা তোমার ঘড়ি হাজিহি মানে কি তোমার এটা তোমার ঘড়ি পাজালিকা ইগদু কি আর ওটা তোমার ঘড়ি ইগদু কি মানে কি ওটা তোমার হার হার গলার হ্যাঁ হ্যাঁ তাও তো কি জামিলাতুন ওয়া ইগদু কি জামিলাতুন জামি জামিলুন সাতুকি জামিলাতুন ওয়া ইগদুকি জামিলুন ঘড়িটি সুন্দর এবং না 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 ঘড়িটি হলো আসাতু হতো
তাহলে ঘড়িটি সুন্দর না 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 দেখেন সাতু কি মানে কি তোমার তোমার ঘড়িটি সুন্দর তোমার ঘড়ি সুন্দর হ্যাঁ সুন্দর তোমার ঘড়ি সুন্দর এবং তোমার হারটি সুন্দর হ্যাঁ তারপর তারপরে বলেন একদু কি ফি সুন্দর কি ফি সুন্দর কি ফি সুন্দর সুন ফি সুন্দর কি হ্যাঁ অর্থাৎ তেপায়া টেবিল বা তেপায়া বলা হয় তেপায়া টেবিলের উপরে না না তোমার ঘড়িটি তেপায়ের উপরে অর্থাৎ তোমার মানে হারটি তোমার সিন্ধুকের মধ্যে এবং তোমার ঘড়িটি তেপায়ের উপরে মাশাল্লাহ আচ্ছা এরপরে বলবেন যেহেতু নতুন পড়া ভুল হতেই পারে এটা কোনো ব্যাপারই না তেপায়া মানে কি আচ্ছা এরপরে বলবেন হলো ফৌজি আপা ঢাকা থেকে বলেন দেখেন তো মানে ফুল ও আচ্ছা জাহারাতু জামিলাতুন জাহারাতু জামিলাতুন জাহারাতু সবাই একটা জিনিস বলি আপনারা তো মোটামুটি অ্যাডজেক্টিভ গুলো মোটামুটি জানেন যেমন জামিলাতুন জামিলুন সগীরুন কাবীরুন কদীমুন এইগুলোর পূর্বে সাধারণত মাউসুফি হয় আর ওইটা সাধারণত সিফাতি হয় ব্যতিক্রম হয় কখন যখন তার পূর্বে একটা নাউন থাকে আলিফ লাম বিশিষ্ট তখন অনেক সময় দেখা যায় কি ওটা খবর হয় কিন্তু ম্যাক্সিমাম সময় এরকম জামিলাতুন সগীরাতুন তারপর দেখবেন জাকিয়াতুন তৈয়িবাতুন তারপরে দেখেন এখানে আছে মুফিদুন এইগুলো কিন্তু সব সিফাত অ্যাডজেক্টিভ জাদিদুন ও জামিলুন তারপরে দেখেন এই যে জাদিদুন জাদিদুন এই সব কিন্তু সিফাত তার মানে তার আগেরটা মাউসুফ আমরা জানি যে মাউসুফ সিফাতে অরকত এবং সব চারটা দিক কি থাকতে হয় মিল থাকতে হয় জেন্ডার নাম্বার তারপরে কি আর্টিকেল বুঝতে পেরেছেন এই চারটা মিল থাকতে হয় এই জন্য যখনই দেখবেন জামিলাতুন আছে তখনই বুঝতে হবে তার পূর্বেরটা একাও দুই পেশ এটাও দুই পেশ এটা এক পেশ হলে এটাও এক পেশ এটা দুই জের হলে এটাও দুই জের এটা দুই জবর হলে এটাও দুই জবর এরকম তাহলে ফি হাদিকতি কি জাহরাতুন জামিলাতুন জামিলাতুন অর্থ কি তোমার তোমার বাগানের ফুল তোমার বাগানে সুন্দর ফুল আছে সুন্দর ফুল না একটি সুন্দর ফুল আছে এইগুলোর পরে যে নাউনটা আসে সেটা সাধারণত শুরুতে আসলে কখনোই সেটা কি হয় না পেশ ছাড়া হয় না পরবর্তীতে আসলে অনেক সময় জবরদের হয় কিন্তু শুরুতে যদি হাজা হাজি জালিকা তিলকা এটার পরেই যদি কোনো নাউন আসে তাহলে সেই নাউনটা কিন্তু সাধারণত আপনার পেশ ছাড়া হয় না তাহলে এটা কি হবে হাজিহিল বিন্তু বলেন ফৌজি আপা বলেন
আচ্ছা, ও যে আপা শুনতে পাচ্ছি না। ও আচ্ছা, কেন? আমার তো ওপেন আছে তো। এবার বলেন আপা, হাজিহিল বিন্তু হাজিহিল বিন্তু সদিকতিকি। সদি তত্ত্ব কি? মাশাআল্লাহ, এই কি হবে? ওই মেয়েটি, মেয়েটি, ওই মেয়েটি তোমার বান্ধবী। মাশাআল্লাহ। তারপর বলেন, ইসমুহা জায়নাব, ওর নাম জায়নাবু। জয়নাব, ইসমুহা জয়নাব, ওর জায়নাবু, নাম জয়নাব, জয়নাব, ওর নাম জয়নাব, তার নাম, তার নাম তার নাম জয়নাব। আচ্ছা মাশাআল্লাহ। তারপর আপনি নতুন, সেই হিসেবে আপনি যে সাধারণ এখলাস আয় করেননি, আশা আপনারা যাবে বলেন। ওস্তাদ জয়নাবু হলো কেন ওস্তাদ? মানে জয়নাবু হবে এই জন্য, জয়নাব একটা মেয়ের নাম, মেয়ের নাম কখনো তানবিন এবং জের গ্রহণ করে না। না ওটা ঠিক আছে ওস্তাদ, মানে পেশ বললেন যে, এটা জানতে চাইলাম। ও আচ্ছা, এটা তো ইসমুহা হচ্ছে মুদাফ, মুদাফিলাই মিলে মুক্তাদা, আর জয়নাবু হচ্ছে খবর। তার নাম কি? হোয়াট মানে তার নাম, হিজ নেম ইজ বা হার নেম ইজ জয়নাব। হার নেম ইজ হচ্ছে সাবজেক্ট, জয়নাব হলো প্রেডিকেট। আচ্ছা এরপরে বলবেন, কার কথা বললাম যেন? স্যার আমাকে বলছেন, বলেন হাজা মাতরুন, ইহা একটি বিমান। হ্যাঁ, বিমান নাকি? হাজা মাতরুন, এয়ারপোর্ট, এয়ারপোর্ট, বিমান বন্দর, বিমান বন্দর। মাতারুন সব সময় বিমান বন্দর, তাহলে হাজা মাতারুন অর্থ কি? ইহা একটি বিমান বন্দর। তারপরে বলেন, হাজা মাতারুন মাশহুরুন, মাশহুরুন অর্থটা জানো কি? প্রসিদ্ধ। ইহা একটি প্রসিদ্ধ বিমান বন্দর। হ্যাঁ, আল মাতরুন, আল মাতরু, আল মাতরু মাশহুরুন, বিমানবন্দরটি প্রসিদ্ধ। আচ্ছা মাশাআল্লাহ, আস্তে আস্তে অভ্যাস করতে হবে পড়া। আঞ্জুমান আরা লাভলি আপা বলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, এখান থেকে বলেন, হাযাল মাতরু, হাজাল মাতরু মাশহুরুন, ইহা একটি প্রসিদ্ধ বিমান। হ্যাঁ, হলো না, ঠিক করে বলেন। এই বিমানটি, এই বিমান বন্দরটি প্রসিদ্ধ। হ্যাঁ মাশাআল্লাহ, এই বিমান বন্দরটি প্রসিদ্ধ। আমরা আগের দিনও বলেছিলাম, যখনই এরকম হাজা জালিকার পরে আলিফলাম বিশিষ্ট নাউন হবে, তখন এই বাড়িটি, এই গাড়িটি, এই বিমানবন্দরটি, এই কলমটি, এই বইটি, এইভাবে হবে। আর যখনই সেটা আলিফ লাম ছাড়া হবে, তখন বলতে হবে এটা একটি, এভাবে বলতে হবে, মনে থাকে যেন ইনশাল্লাহ। জি, তারপর বলেন, হাজাল মাতরু মাশহুরুন, হা হাজা মাতর, হাজাল, হাজাল, হাজাল মাতরুল আসিমাতু। না 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 না, হাজাল মাতারাল না, হাজা মাতরুল, মাতরুল। আচ্ছা পরের লাইন হবে, আমি বুঝতে পেরেছি, হাজা মাতরুল। আচ্ছা পেশ হবে ওস্তাদ, এটা হাজার পরে আমি বলেছি না পেশ হবে, পরে নাউনটা মাতরুল আসিমাতি, মাতর মানে বিমানবন্দর, আসিমাতি মানে রাজধানী, এটা রাজধানীর বিমানবন্দর। আবার যাতে আপনার ভুলটা ঠিক হয়ে যায়। আচ্ছা আচ্ছা, হাজাল, হাজাল মাতর, মাতরু মাশহুরুন, এই বন্দরটি প্রসিদ্ধ। তারপর হাজা, হাজা মাতরুল আসিমাতু, মাতু না, এটা মুদাফ, মুদাফিলাই কিন্তু। আচ্ছা আচ্ছা, তাহলে হাজা মাতরুল আসিমাতি, ইহা রাজধানীর বিমানবন্দর। আচ্ছা মাশাআল্লাহ, যাও আমরা নতুন পড়েছি, কেউ হয়তো শব্দ অর্থ গুলো অনেকেরই মুখস্থ হওয়ার কথা না। আচ্ছা এরপরে বলবেন, বিলকিস আহমেদ আপা বলেন।
যারা কম পারেন তাদেরকে পড়া বেশি জিজ্ঞেস করার দরকার ফি এখান থেকে বলেন ফি মাতরুন মাতরুল কেন আপা এই সময় ভুল করলে তো হবে না ফির পরে নাউন আসলে জের হবে ফি মাতরি মাতরিল আসিমাতুন না 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 আসিমাতি হ্যাঁ তো এখানে বড় আছে কিন্তু তার মানে কি মাসুব সিফাত হবে এখানে কাবিরাতুন বড় তাইরাতুন কাবিরাত তাহলে কি হবে ফি মাতরিল আসিমাতি অর্থ কি ফি মানে কি মধ্যে মধ্যে মাতরিল বিমান বন্দর কোন বিমান বন্দর রাজধানীর বিমান বন্দরে এখন আর মধ্যে অর্থ করব না যেহেতু আমরা অর্থ ফি মাতরিল আসিমাতি রাজধানীর বিমান বন্দরে কি আছে একটি একটি বড় বিমান আছে একটি বড় বিমান আছে মাশাআল্লাহ তারপরেরটা বলেন ফি হাজাল মাতরি তাইরাতুন কাবিরাতুন ফি হাজা মাতরি আগে এটার অর্থ করেন হাজাল মাতরি অর্থ কি হাজাল মাতার অর্থ হচ্ছে এই বিমান বন্দরে এই বিমান বন্দরে একটি বড় বিমান আছে আচ্ছা মাশাআল্লাহ এরপরে পড়বেন কামরুন নারাপ পড়েন আমার নাতি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথায় থেকে পড়বো উস্তাজি এটা তো আপনি বলবেন এই যে আত্তাইরাতু কাবিরাতুন ফি হাজাল মাতারি একটা কথা বলি যে আপনি বললেন না কোথায় এটা কিন্তু উচিত না কারণ হলো কি তার মানে আপনারা অন্যের পড়া শুনেন না অন্যের পড়া শোনাটা সব থেকে বেশি উপকারী আমি সব সময় বলি অন্য কোথায় ভুল করছে সে কোথায় আমি বুঝতে পারলাম কিনা সেটা এই বিষয়গুলো যদি অ্যানালাইসিস করেন তাহলে তাড়াতাড়ি শিখতে পারবেন আর যদি মনে করেন আমার যখন পড়া আসবে তখন আমি পড়ব আর শুনবো না কারোরটা তাহলে কিন্তু এটা নিজেরই ক্ষতি হবে বলেন আত্তাইরাতু কাবিরাতু ফি হাযাল মাতারি বাবা ওখান থেকে না এই যে আত্তাইরাতু কাবিরাতু আচ্ছা এটা তো পড়া হয়ে গেছে আত্তাইরাতু কাবিরাতু অর্থ কি ওইটা দেখি না আত্তাইরাতু কাবিরাতু অর্থ কি একটি একটি বিমান বন্দরটি বড় একটি বিমান বন্দরটি বড় না বিমান বন্দরটি বিমান বন্দরটি বড় বিমান বন্দরটি আপনার তয়রাতু না বিমান বন্দর আর বিতে মাতর ও আচ্ছা মাতর তাইলে বিমানটি বড় বিমানটি বড় বিমান বন্দর তো পরের এই কথা জি জি বিমানটি বড় ইনো বিমানটি বড় তারপর হাজিহি তয়রাতু সারি আতুন জিদ্দান আমি বলেছি কি হাজা হাজির পরে নাউনটা আলিফ লাম হলে এই বিমানটি দ্রুতগামী অনেক দ্রুতগামী এই বিমানটি অনেক দ্রুতগামী মাশাআল্লাহ তবে আপনার পড়াশোনা আস্তে আস্তে কিন্তু ই হচ্ছে অগ্রগতি হচ্ছে না বুঝতে পেরেছেন আপনি এই যে শুধু একবার এ বাড়ি ও বাড়ি বেড়াতে বেড়াতে পড়াশোনার প্রতি আপনার ই নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে আচ্ছা এরপরে শ্যামলি আক্তার আপা পড়েন আসসালামু আলাইকুম ওস্তাদজি ওয়ালাইকুম আসসালাম জাইনাবু বিনতু মাজিদিন এখানে ওস্তাদ যেখানে বলছি জি হ্যাঁ জাইনাব মাজিদের মেয়ে হিয়া তিলমি জাতুল মাদ্রাসাতি ওয়া আকুহা মুআল্লিমুন মুআল্লিম পরে আরো শব্দ আছে মুআল্লিমুল মাদ্রাসাতি সে মাদ্রাসার ছাত্রী এবং বিদ্যালয়ের ছাত্রী সে বিদ্যালয়ের ছাত্রী সে বিদ্যালয়ের ছাত্রী ওয়া আকুহা এবং তার ভাই মুআল্লিমুল মাদ্রাসাতি মাদ্রাসার ছাত্র ও মুআল্লিম মাদ্রাসার বিশ্ব স্কুলের শিক্ষক তারপর
ismuhu Khalidun. Khalidun. Tar nam Khalid. Fi yadi. Fi yadi. Fi yadi Zainabar kitabun jamilun. Zainaber hate ekti sundor boi ase. Mashallah. Acha mashallah. Sobai ke olpo olpo kore porte dibo. Saima Anjuman apa bolen? জি ওস্তাদ জি এখান থেকে বলেন হাজা কিতাবুহা এটা বুহা জি হাজা কিতাবুহা এটা তার বই ফি কিতাবুহা হবে দেখেন তো ঠিক করে দেখেন কিতাবিহা কিতাবিহা কিসাতুন জামিলাতুন মানসব সিফাত এই এই বইয়ে এই বই কোথায় পেলেন এই আরবি তো এখানে নাই তার বইয়ে একটি সুন্দর গল্প আছে মাশাআল্লাহ তারপর হ্যাঁ জিহিল কিসাতুন জামিলাতুন কিসাতুন হবে না কি হবে দেখেন ভালো করে দেখেন হ্যাঁ জিহিল কিসাতু জামিলাতুন জিদ্দান হ্যাঁ জিদ্দান এই গল্পটি অনেক সুন্দর অনেক সুন্দর তারপর জয়নাব Zainab kintu na Zainabu Zai Zainabu Zainabu bintun tayyibatun jiddan Zainaber bon kho onek bhalo me onek bhalo me ha bolen Zainabu Zainabu bintu bintuna bintun bintun Zainabu bintun tayyibatun jiddan tar mane ki Zainab ekjon জয়নাব ও জয়নাব একজন জয়নাব অনেক ভালো মেয়ে ভালো মেয়ে আচ্ছা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে নতুন পড়া যেটা আগে পড়া ছিল না তারপরেও সালমা খাতুন আপা রাজশাহী বলেন আপনারাই পড়বেন আজকে বলেন তারপরে পড়েন সালমা আপা পড়েন রাজশাহী হাজিহি ফাকিহাতুন হাজিহি মানে হচ্ছে সে হাজি মানে সে না হাজি মানে এটা ও সরি এটা ফাকিহাতুন মানে ফল ও ফল আচ্ছা এটা একটি ফাকিহাতুন মানে একটি ফল এটি একটি ফল হাজিহি ফাকিহাতুন লাজিজাতুন জিদ্দান জি হাজিহি ফাকিহাতুন মানে এই ফলটি না ইহা একটি লাজিজাতুন একটি অনেক সুস্বাদু ফল হাজিহি ফাকিহাতুন লাজিজাতুন জিদ্দান এটা একটি অনেক সুস্বাদু ফল তারপর আল ফাকিহাতু লাজিজাতুন জিদ্দা ফাকিহাতু হচ্ছে ফাকিহাতু মানে ফল এই ফলটি না শুধু ফলটি ও আচ্ছা আচ্ছা ফলটি লাজিজাতুন সুস্বাদু জিদ্দান মানে অনেক সুন্দর অনেক সুস্বাদু এই ফলটি অনেক সুস্বাদু তারপর হাজিহিল ফাকিহাতু লাজিজাতুন জিদ্দা এই ফলটি তো এটাও তো একই অর্থ হচ্ছে হ্যাঁ একই হবে এটা এই ফলটি আর এটা শুধু ছিল ফলটি এটা সেটা হলো এই ফলটি জি 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 এই ফলটি অনেক সুস্বাদু আচ্ছা মাশাআল্লাহ ওস্তাদ লাজিজাতুন জিদ্দান এটা কি কি সম্পর্ক ওস্তাদ লাজিজাতুন মানে হচ্ছে এটা সিফাত আর জিদ্দান এটা হচ্ছে আপনার অনেক যেমন ভেরি মাস তারপর গ্রেট হ্যাঁ মেনি মেনি এই যে শব্দগুলো ইংরেজি ব্যবহার করা হয় এটা বুঝছি ওস্তাদ মানে এটা সম্পর্কটা কি মানে সম্পর্কটা এখানে ওই এটাকে ওইভাবে সম্পর্কিত করার দরকার নেই আপাতত ও আচ্ছা এটা শুধুমাত্র আমরা মাউসুফ সিফাতটা চিনি আপাতত আমরা যে পর্যায়ে যেটা পড়ব সেই পর্যায়ে আমরা সবটুকু জানলেই যথেষ্ট আচ্ছা মাশাআল্লাহ এখন পড়বেন হচ্ছে প্রায় শেষের দিকে ওস্তাদ এখানে প্রশ্ন পড়ে আগে পড়া শেষ করি আচ্ছা এরপরে ডক্টর মাসুদা বেগম আপা বলেন মনে রাখেন প্রশ্নটা
আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি বলেন ফি হাদিকতি বাশিরুন বাশিরুন ফি হাদিকতি মানে বাগানে বাশিরিন বাগানে বাশিরিন হাদিকতি বাশিরিন বাশিরিন কারণ হচ্ছে এখানে যেটা বোঝানো হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি বশিরের বাগানে ও সরি বাশিরিন বাশিরিন ওয়ারদাত ওয়ারদাতুন কাবীরাতুন ওয়ারদাতুন হলো একটি গোলাপ একটা বড় গোলাপ আছে হ্যাঁ তারপর ওয়ারদাতু ওয়ারদাতু জামিলাতুন আল ওয়ারদাতু আল ওয়ারদাতু আল ওয়ারদাতু জামিলাতুন জিদ্দান গোলাপটি অনেক সুন্দর খুব সুন্দর সবাইকে বলছি আমামা খলফা বিজানিবি ওরাআ এটার পরে যেটা আসবে সেটা কি হবে যে বিশিষ্টই হবে যে বিশিষ্ট হবে তাহলে হাদিকতু বাশিরিন আমি পড়ে শোনাচ্ছি লাস্টে বেশি বাকি নাই হাদিকতু বাশিরিন বশিরের বাগান বিজানিবি তরিকি রাস্তার পাশে বশিরের বাগান কোথায় রাস্তার পাশে বাশিরুন ফি হাদিকতিহি বশির তার বাগানে হুয়া রাজুলুন তাইয়িবুন সে একজন ভালো লোক হুয়া তাজিরুন গনিয়ুন সে একজন ধনী ব্যবসায়ী হুয়া তাজিরুন গনিয়ুন সে একজন ধনী ব্যবসায়ী ওয়ালাদুহু তার ছেলে তিলমিজুন জাকিয়ুন তার ছেলে একজন মেধাবী ছাত্র হাজা মিন্দিলুন জামিলুন এটা একটি সুন্দর রুমাল হাজা মিন্দিলুন জামিলুন এটা একটা সুন্দর রুমাল হাজা মিন্দিলু মিন্দিলু খদিজাতা হাজা মিন্দিলু খদিজাতা কারণ মহিলার নাম না হলে এখানে কি হতো জের হতো এটা খাদিজার রুমাল মিন্দিলুহা তার রুমাল ফি ইয়াদিহা তার হাতেই আছে তার রুমাল তার হাতে আল মিন্দিলু নাজিফুন রুমালটি পরিচ্ছন্ন পরিষ্কার হাদাল মিন্দিলু নাজিফুন এই রুমালটি পরিষ্কার হাদিহি কুরাতুন জাদিদাতুন এটা একটি নতুন বল হাদিহি কুরাতুন জাদিদাতুন এটা একটি নতুন বল আল কুরাতু আমাম আল লাইবি লাইব মানে হচ্ছে খেলোয়াড় লাইব মানে কি খেলোয়াড় তাহলে আল কুরাতু আমাম আল লাইবি বলটি খেলোয়াড়ের সামনে আমামাহু কি হবে কুরাতুন জামিলাতুন তার সামনে একটি সুন্দর বল আছে আমরা এই পর্যন্তই পড়ব আর বেশি আগাবো না এখানে নতুন কিছু শব্দ আছে মিন দদাতুন অর্থাৎ একটি তে পায়া মিন দদাতুন একটি তে পায়া দেখবেন এরকম তিন কোণার এই দুই তিনটা পা থাকে মিন দদাতুন একটি তে পায়া ইয়াদুন হাত ইয়াদুন শব্দটা কিন্তু মুয়ান্নাস ইয়াদুন শব্দটা কি মুয়ান্নাস কারণ কি হাত মানুষের জোড়া অঙ্গ হাত হচ্ছে মানুষের জোড়ার অঙ্গ অর্থাৎ দুই হাত আছে মানুষের কুরাতুন একটি বল লাইবুন একজন খেলোয়াড় আর এটা মহিলা খেলোয়াড় হলে কি হবে লাইবাতুন তাহলে আমরা যতটুকু পড়লাম মাশাআল্লাহ অনেক পড়েছি আপনারাই পড়েছেন এটা যেটা হবে সবাই যদি এভাবে পড়তে থাকি এক সময় দেখবেন যে আপনারা নিজেরাই পারছেন আসলে তো এটা অর্থ মেলানোর বিষয় আর মুদাফ মুদাফিলে পড়তে পড়তে হবে এটা কখনোই আপনি
মুদাফ মুদাফিলে হুটহাট করে পারবেন না, এটা স্বাভাবিক, এটা নিয়ে মন খারাপের কিছু নেই। পড়া নতুন পড়া, যেহেতু আগে পড়ানো হয়নি, আমি শুধু শব্দার্থ পড়িয়ে দিয়েছি, আপনারা তো নিজেরাই পড়েছেন, তার মানে এটা অনেক বড় একটা কাজ করেছেন আপনারা। সুতরাং আশা আশাহত হওয়া যাবে না। আমরা অনেকেই মনে করি এসো আর বেশি কি কঠিন, আসলে কঠিন না, জীবনে এর থেকে অনেক কঠিন জিনিস আপনারা কি করেছেন, আপনারা সেই পথ অতিক্রম করে আসছেন, অনেক কঠিন কঠিন পথ। কেউ ডাক্তার হয়েছেন, কেউ ইঞ্জিনিয়ার হয়েছেন, কেউ অনেক বড় কিছু হয়েছেন, লেখাপড়া করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন। এই লেখাপড়া তো বেশি না, এটা তো আসিমাতুন একটি রাজধানী, আসিমাতুন মানে কি রাজধানী, মাতারুন একটি বিমানবন্দর, তয়রতুন একটি বিমান, সারিউন দ্রুতগামী, বাতিউন ধীরগামী, ওয়ারদাতুন একটি গোলাপ, ফাকিহাতুন একটি ফল, লাজিজুন সুস্বাদু, হাদা মসজিদুন এটা একটা মসজিদ, হাদা মসজিদুন জাদিদুন, যেহেতু জাদিদুন আছে তার মানে কি হবে, তার পূর্বেরটা মাউসুফ আর তারপরেরটা কি সিফাত, তা দুইটাই পেশ হবে, হাদা মসজিদুন জাদিদুন দুইটাই তানবিন হবে, এটা একটি নতুন মসজিদ, আল মসজিদু জাদিদুন মসজিদটি নতুন, হাদা আল মসজিদু জাদিদুন ওয়া জামিলুন এই মসজিদটি নতুন এবং সুন্দর, বাবুল মসজিদি মাফতুহুন অর্থাৎ মসজিদের দরজা খোলা, রশিদুন আমাম আল মসজিদি ওয়া আখুহু ফিল মসজিদি, রশিদ মসজিদের সামনে এবং তার ভাই মসজিদের মধ্যে, আনা আবু রশিদিন আমি রশিদের বাবা বা পিতা, আনা মুআল্লিমুল মাদ্রাসাতি আমি বিদ্যালয়ের শিক্ষক, ওয়া ওয়ালাদি এবং আমার ছেলে, ইমামুল মসজিদি আমার ছেলে হচ্ছে মসজিদে ইমাম, ওয়ালাদি আলিমুন কাবিরুন আমার ছেলে একজন বড় জ্ঞানী মানুষ বা বড় আলিম, ইন্দাহু কিতাবুন মুফিদুন তার কাছে একটা কি আছে, উপকারী বই আছে, আল কিতাবু ফি গুরফাতিহি বইটি তার কামরায়, ইসমুল কিতাব কিতাবি বইটির নাম নুরুল ইসলাম অর্থাৎ ইসলামের আলো, বা বইয়ের নাম বললেই যথেষ্ট, ইয়া আয়েশাতু আনতি বিনতুন তাইয়িবাতুন তুমি একজন, হে আয়েশা তুমি একজন ভালো মেয়ে, আনতি তিলমিজাতুন জাকিয়াতুন তুমি একজন মেধাবী ছাত্রী, হাদিহি সাআতুকি এটা তোমার ঘড়ি, ওয়াদালিকা ইকদুকি এবং ওইটা তোমার হার, সাআতুকি জামিলাতুন ওয়া ইকদুকি জামিলুন, সাআতুনটা যেহেতু মুয়ান্নাস এই জন্য জামিলাতুন হয়েছে, ওয়া ইকদু এটা মুজাক্কার এই জন্য জামিলুন হয়েছে, তোমার ঘড়ি সুন্দর এবং তোমার হার সুন্দর, ইকদুকি ফি সুন্দুকি ফি সুন্দুকি এখানে সুন্দুকি কিন্তু ফি এর কারণে, ওয়া সাআতুকি ফাওকাল মিন দাদাতি অর্থাৎ তোমার হার তোমার সিন্ধুকে এবং তোমার ঘড়ি তেপায়ার উপরে, তিলকা হাদি কতুকি ওইটা তোমার বাগান, ফি হাদি কতি কি জাহরাতুন জামিলাতুন তোমার বাগানে একটি সুন্দর গোলাপ ফুল আছে, গোলাপ না ফুল আছে, হাদিহিল বিন্তু সদীপতি কি অর্থাৎ এই মেয়েটি তোমার বান্ধবী, ইসমুহা জাইনাবু তার নাম জয়নাব, হাদা মাতারুন এটা একটা বিমানবন্দর, হাদা মাতারুন মাশহুরুন এটা একটা প্রসিদ্ধ বিমানবন্দর, আল মাতারু মাশহুরুন বিমানবন্দরটি প্রসিদ্ধ, হাদাল মাতারু মাশহুরুন এই বিমানবন্দরটি প্রসিদ্ধ, হাদা মাতারুল আসিমাতি এই এটা একটা এটা রাজধানীর বিমানবন্দর, এটা রাজধানীর বিমানবন্দর, ফি মাতারিল আসিমাতি রাজধানীর বিমানবন্দরে একটি তয়রাতুন একটি কি আছে বিমান আছে, কাবিরাতুন বড় রাজধানীর বিমানবন্দরে, হ্যাঁ রাজধানীর বিমানবন্দরে একটি বড় বিমান আছে, ফি হাদাল মাতারি তয়রাতুন কাবিরাতুন এই বিমানবন্দরে একটি বড় কি আছে
বিমান আছে আর তয়রাতু কাবিরাতুন বিমানটি বড় হাজিহি তয়রাতু সারিয়াতুন জিদ্দান এই বিমানটি অনেক দ্রুতগামী জাইনাবু বিনতু মাজিদিন জয়নাব মাজেদের বোন ইয়া তিলমিজাতুল মাদ্রাসাতি ওয়া আখুহা মুআল্লিমুল মাদ্রাসাতি সে স্কুলের ছাত্রী এবং তার ভাই স্কুলের শিক্ষক ইসমুহু খালিদুন তার ভাইয়ের নাম ইসমুহু তার নাম তার ভাইয়ের নাম না তার নাম খালিদ কার নাম ওই যে তার ভাই ফি ইয়াদি জাইনাবা জয়নাবার জয়নাবের হাতে কিতাবুন জামিলুন একটি সুন্দর বই আছে হাজা কিতাবুহা এটা তার বই ফি কিতাবিহা কিসাতুন জামিলাতুন তার বইয়ে একটি সুন্দর গল্প আছে হাদিহিল কিসাতু জামিলাতুন জিদ্দান এই গল্পটি অনেক সুন্দর জয়নাবু বিনতুন তৈয়িবাতুন জিদ্দান জয়নাব একজন ভালো মেয়ে খুব ভালো মেয়ে হাজিহি ফাকিহাতুন এটা একটা ফল হাজিহি ফাকিয়াতুন লাজিজাতুন জিদ্দান এটা একটি অনেক সুস্বাদু ফল আল ফাকিয়াতু লাজিজাতুন জিদ্দান ফলটি অনেক সুস্বাদু হাজিহিল ফাকিহাতু লাজিজাতুন জিদ্দান এই ফলটি অনেক সুস্বাদু ফি হাদিকাতি বাশিরিন বশিরের বাগানে আছে কি ওয়ার্দাতুন কাবিরাতুন একটি বড় গোলাপ আল ওয়ার্দাতু জামিলাতুন জিদ্দান গোলাপটি অনেক সুন্দর হাদিকাতু বাশিরিন বিজানিবিত তরিকি অর্থাৎ বশিরের বাগান রাস্তার পাশে আছে এই পর্যন্ত মনে হয় এর পরে মনে হয় পড়ে দিয়েছি ঠিক না তাহলে যাই হোক আমরা এই শব্দ এই পর্যন্ত পড়লাম পৃষ্ঠা নাম্বার হচ্ছে 48 পর্যন্ত আমরা পড়লাম ইনশাল্লাহ আগামীকাল আমরা তারপরে পড়ে ইনশাল্লাহ এই পাঠটা আমরা শেষ করব আল্লাহ তৌফিক দিলে তারপরে আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায়ে তার মানে প্রথম ই শেষ বুঝতে পেরেছেন আর অল্প রিভিশন বাকি আছে এটা ভালো করে রিভিশন রিভিশন হবে নাকি উস্তাদ জি ইনশাআল্লাহ রিভিশন তো অবশ্যই হবে আর আপনারা যারা 50% পরীক্ষা দিতে ইচ্ছুক আমাদের আজকে লাস্ট ডেট ছিল এখনো আছে সময় যারা নাম লেখাননি নাম লেখানোর সাথে সাথে অবশ্যই